আজ আমি খুব খুশি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার মেয়ের এত ভালো বর, এত ধনী পরিবার পাবে। কপালে এত ভালো কিছু আছে আমার মেয়ের। আসলে আমার মেয়ে তো সুন্দরী আর অনেক গুণবতী, ওর তো এসব পাওয়ারই কথা। তা যা বলেছো টোনা দাদা, তবে তোমার হবু জামাইও কিন্তু দেখতে ভারী সুন্দর। তাছাড়া সে কত ভালো একটা চাকরি করে। আমার পারুলকেও যদি এমন একটা পাত্রীর সাথে বিয়ে দিতে পারতাম। খুঁজতে থাকো গো, খুঁজতে থাকো, দেখবে একদিন তোমার ইচ্ছেও পূরণ হবে। আমি কি আর কম খোঁজাখুঁজি করলাম? আর এত খোঁজাখুঁজির পরেই তো এমন পাত্রের সন্ধান পেয়েছি। হ্যাঁ দাদা, আমিও তো খুঁজছি। যাই হোক দাদা, বিয়েটা তো ঠিক হয়ে গেল, এবার বিয়ের আয়োজনটা করো, আর দেরি করো না। এসব কথা বলে সুখী পায়রা চলে যায়, আর টোনা মেয়ের বিয়ের আয়োজন করতে থাকে। টোনা সুন্দরবন জঙ্গলে তার মা মরা মেয়ে টুনটুনকে নিয়ে থাকত। টুনটুন টোনার মেয়ে বলে টোনা তাকে খুব ভালোবাসত। টুনটুনের কোনো ইচ্ছা টোনা অপূর্ণ রাখত না। এই যে মা টুনটুন, অমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? কোথায় এত ভালো পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছে, একটু আনন্দ মজা করবি? গাল ফুলিয়ে বসে আছিস, কি হয়েছে বলতো? কিছু না বাবা, তবে এখন আমি বিয়ে করতে চাই না। তুমি এখনই আমাকে বিয়ে দিও না বাবা। সে কি কাণ্ড রে মা, কেন কেন বিয়ে করতে চাস না? আর পাত্রপক্ষ তো তেমন জোরাজুরি করেনি বিয়ের জন্য, ওরা তো সময় দিতে চেয়েছিল। আমি তো সময় না নিয়ে তাড়াতাড়ি বিয়েটা ঠিক করেছি। আচ্ছা তুই যদি চাস তো আমি বিয়েটা পিছিয়ে নিব, তারপর তুই যখন বলবি তখন বিয়ের ব্যবস্থা করব। আমি সেটা বলিনি বাবা, তোমাকে বিয়ে পিছিয়ে দিতে হবে না। তুমি এই বিয়েটা একেবারে ভেঙে দাও বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। তুই এসব কি বলছিস রে মা? বিয়ে ভাঙবো মানেটা কি? তোর কি মাথা ঠিক আছে? তুই এই বিয়ে কেন ভাঙতে বলছিস সেটা আমায় বলতো। বাবা আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না বাবা। কি কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি, কিন্তু আমি তো কিছুতেই তোর পছন্দের ছেলের সাথে তোকে বিয়ে দিব না। আমি যাকে পছন্দ করেছি তার সাথেই তোর বিয়ে হবে। এসব কথা বলে টোনা সেখান থেকে চলে যায়, আর টুনটুন চোখের জল ফেলতে থাকে। এরপর টুনটুন সুযোগ বুঝে তার প্রেমিক রাজু টোনার সাথে দেখা করে, আর রাজু টোনাকে তার বিয়ের ব্যাপারে সব কথা বলে। তুমি এসব কি বলছো টুনটুন? আমি তোমাকে ভালোবাসি, তোমার বিয়ে হলে আমি তো মরেই যাব। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না টুনটুন। আমিও তোমাকে অনেক ভালোবাসি রাজু, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। দরকার হলে আমরা পালিয়ে বিয়ে করব। তবুও বাবার এমন অন্যায় আমি কিছুতেই মানবো না। আমি আর একবার বাবাকে অনুরোধ করে দেখি, নয়তো আমরা পালিয়েই যাব। তুমি সব বন্দোবস্ত করো। তবে এখন আমি যাই রাজু, লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি, কেউ দেখলে আবার সমস্যা হবে, আমি আসছি। এসব কথা বলে টুনটুন বাড়িতে ফিরে যায়, আর তখনই টুনটুন টোনার সামনে পড়ে। কি ব্যাপার টুনটুন, তুই কোথায় গিয়েছিলি? এই সময় তুই বাড়ি থেকে বের হয়েছিলি কেন? তুই কি তবে ওই ছেলের সাথে দেখা করতে গিয়েছিলি নাকি? বাবা আমি তোমার পায়ে পড়ি বাবা, তুমি দয়া করে আমার ভালোবাসাকে মেনে নাও। কি কি বললি তুই? আমি থাকতে এটা কখনো সম্ভব না, আর আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, তুই আজ থেকে ঘর বন্দি হয়ে থাকবি। এ কথা বলে টোনা টুনটুনকে ঘরের মধ্যে আটকে রাখে আর বিয়ের বন্দোবস্ত করে। এইদিকে বিয়ের দিন ঘনিয়ে আসে, রাজু টোনার চিন্তা বাড়তেই থাকে। হায় ঈশ্বর, কি হচ্ছে এসব, টুনটুনের তো কোনো খবর পাচ্ছি না। তবে কি ওর বাবা ওকে আটকে রেখেছে নাকি? না, যে করেই হোক টুনটুনের সাথে আমাকে দেখা করতেই হবে। দরকার হলে আমি টুনটুনের বান্ধবী পারুলের সাহায্য নিব। এসব কথা চিন্তা করে রাজু টোনা পারুলের কাছে যায়, আর টুনটুনির সাথে দেখা করিয়ে দেবার জন্য অনুরোধ করে। পারুলও রাজু টোনার অনুরোধ ফেলতে পারে না, আর পারুল রাজু টোনাকে নিয়ে টুনটুনদের বাড়িতে যায়।
আরে মা পারুল, এতদিনে তোর আসার সময় হলো, যা তোর বান্ধবী ঘরে আছে। কিন্তু তোর সাথে এটা কে রে মা, এমন ওড়না দিয়ে মুখ ঢেকেছে? ওর তো মুখটাই দেখা যাচ্ছে না। কাকা বাবু, ও আমাদের বান্ধবী, ও একটু বেশি লজ্জাবতী তো, ও সব সময় এভাবেই বাইরে বের হয়। এবার তবে আমরা টুনটুনের কাছে যাই কাকা বাবু। এরপর পারুল রাজু টোনাকে নিয়ে টুনটুনের ঘরে যায়। রাজু টোনাকে দেখে তো টুনটুন চোখের জল ফেলে আর রাজু টোনাকে জড়িয়ে ধরে। তারপর তারা পালানোর পরিকল্পনা করে। ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। তখনই রাজু টোনা টুনটুনকে নিয়ে পালিয়ে যায়। দূরের একটা মন্দিরে তারা বিয়ে করার জন্য ছুটতে চলে যায়। হায় ঈশ্বর, এবার কি হবে? হঠাৎ এমন ঝড় বৃষ্টি শুরু হলো কেন? এখন আমি ঠাকুর মশাইকে কোথায় পাবো? আর ঠাকুর মশাইকে ছাড়া তো আমরা বিয়েও করতে পারবো না। আমরা কি করে বিয়ে করব তবে? রাজু টোনার কথা শেষ হতে না হতে ঝড় বৃষ্টিতে ভিজে ঠাকুর মশাই মন্দিরে আসে। কে বাবা তোরা, এমন ঝড়ে রাতে এই মন্দিরে কি করছিস? আমি তো বাসায় গিয়েছিলাম আমার অসুস্থ স্ত্রীকে ঔষধ খাওয়াতে। গিন্নিকে ঔষধ খাওয়ানোর জন্য শুধু আমি বাসায় যাই, নয়তো সবসময় আমি মন্দিরেই থাকি। এখন বলতো এখানে তোরা কেন এসেছিস? আপনি এসেছেন ভালোই হয়েছে ঠাকুর মশাই, আমরা যে আপনার অপেক্ষা করছিলাম। দয়া করে এবার আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। আমরা দুজন এখন বিয়ে না করলে যে ওরা আমাদের দুজনকে আলাদা করে দিবে। এসব কথা বলে টুনটুন তাদের ব্যাপারে সব কথা ঠাকুর মশাইকে বলে। সবই তো বুঝলাম মা, তবে ঝড়ের রাতে এমন প্রতিকূল পরিবেশে তোরা বিয়ে করবি? এখন তো তবে তোদেরকে আমি নাও করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোদের ভালোবাসাকে বাঁচাতে আমি এই প্রতিকূল পরিবেশেই তোদের বিয়ে দিচ্ছি দাঁড়া। এরপর ঠাকুর মশাই বিয়ের সব বন্দোবস্ত করে আর রাজুটোনা ও টুনটুনের বিয়ে দেয়। আর সেই ঝড়ের রাতে রাজুটোনা জীবনের পরোয়া না করে টুনটুনকে নিয়ে শহরে চলে যায়। হায় 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 রে, কি সর্বনাশ হলো আমার! কেন যে আমি এত কঠোর হতে গিয়েছিলাম, মেয়েটা বারবার আমার পায়ে পড়েছিল। ওর মুখের দিকে তাকিয়ে যদি ওদের ভালোবাসাটা মেনে নিতাম, তবে আজ আমার একমাত্র আদরের মেয়েটাকে হারাতাম না, আর আমার মুখে চুনকালিও পড়তো না, মান সম্মানটা তো বেঁচে থাকতো। এইসব কথা বলে টোনা কপাল চাপকাতে থাকে। আর অন্যদিকে শহরে টুনটুন আর রাজু টোনা সুখের ঘর বাঁধে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।